আমার নাম মোহাম্মদ রিদ। আসলে আমি ছোট থেকে গ্রামে বড় হয়েছি, ক্লাস সিক্সে ওঠার পরে আমি ঢাকায় চলে আসি, ঢাকা যাত্রাবাড়িতে। তো সেখানে আগে থেকে আব্বুর সাথে চলে আসি, আমরা ফুল ফ্যামিলি। ফ্যামিলি চলে আসার পরে তো ওখানে থাকি। 2009 এর দিকে আমি চাকরি নেই ফার্স্ট, আমার বয়স 12 এরকম। তো সেখানে আব্বুর পাশে একটা কোম্পানিতে আমি চাকরি নিই, নেওয়ার পরে ওখানে চাকরি করতে থাকি। তো এইভাবে ওই কোম্পানিটাতে 2 বছর চাকরি করি। চাকরি করার পর চাকরিটা ছেড়ে দেই, আমার আঙ্গুল কেটে যায় ওটাতে, তারপর আমি চাকরি ছেড়ে দেই। ছেড়ে দেওয়ার পরে আমি আর একটা কোম্পানিতে, ওটা হচ্ছে জুতার কোম্পানি, রাবার ইন্ডাস্ট্রি সালিমা, ওটা হচ্ছে শ্যামপুরে। তো ওটাতে চাকরি নেই, ওটাতে ভালো চাকরি করতে থাকি। এভাবে 4-5 বছর হয়ে গেছে। আর যেহেতু আমি ফ্যামিলির বড় ছেলে ছিলাম, তার জন্য আর কি কাজ করতে হচ্ছিল। পরে চাকরি নিয়ে ওখানে চাকরি করতে থাকি। হঠাৎ একদিন বারান্দায় বসে আছি, তো বারান্দায় বসে থাকা অবস্থায় তো আমার বড় আপু বলতেছে, কিরে তুই এখানে বসে তো ভাত নিতেছিস কেন? আমি বললাম, কিসের ভাত নিতেছি? ও বলতেছে, আমি দেখছি না, আম্মু আজকে বাসায় আসুক, আম্মুর কাছে বিচার দিবো তোমার নামে। বললাম, ঠিক আছে তুই বিচার দে। তো আমি আপু এই কথা বলে চলে গেছে। আমি ভাবলাম যে আপু এই কথাটা কেন বললো, যে একটু ট্রাই করে জিনিসটা বোঝার চেষ্টা করে। তো আমি বসে মোবাইল চাপতেছি, রায় করতেছি। তো উপরের দিকে তাকালাম, হঠাৎ করে জানলার পাশে একটা মেয়ে বসে রয়েছে। আমার লাইফে ফার্স্ট, মানে আমি এত সুন্দর মেয়ে দেখি। তো দেখার পরে আমার একটা অভ্যাস ছিল, আমি চোখ টিপি মারি, মানে যার সাথে চোখা চোখ হয়ে যেত তাকে চোখ টিপি মারতাম। তো ওই মেয়েটাকে মারি, ওই মেয়েটা আর কিছু রিপ্লাই করে না, এদিক চলে যায়। তো পরের দিন শনিবার, তো আমাদের ফার্স্ট লেখ হচ্ছে 2015 সাল 13ই মে, রোজ ছিল শুক্রবার। তো সেদিন ও চলে যায়। পরের দিন শনিবার আমি আবার অফিসে গেলাম। তো আমার দাঁতে ব্যথা ছিল, আমি অফিস থেকে ছুটি নিয়ে চলে আসি। চলে এসে আবার ওই বারান্দায় বসে রইলাম, যে ওরে দেখার জন্য মেয়েটা। তো ওদিন বিকেল বেলা ও আসলো, আসার পরে আবারও চোখ টিপি মারি, ও মুশকিল একটা হাসি দিয়ে চলে যায়। তো এভাবে আর মাঝখানে 2 দিন দেখা হয় নাই। না দেখাতে মানে ওর জন্য, মানে দেখা করার জন্য একটা হয়ে যায়, মানে দেখার জন্য আগ্রহ সৃষ্টি হয়ে 2-3 দিনে। তো পরে শুক্রবারে আমার ভাগ্নেকে নিয়ে আমি বসেছিলাম। তো ও আমাকে জিজ্ঞাসা করতেছে, এটাকে ইশারায় সকাল 8:30 বাজে ঘুম থেকে উঠে জানলার পাশে বসে থাকতো, আমাকে দেখবে বলে বা কথা বলবে। তো এইভাবে যাচ্ছে, তো হঠাৎ করে মানে এভাবে আর হচ্ছে না, মানে ফোনে কথা বলে আর হইতেছে না, তো ইশারায় কথা বলে। তো এখন কি করব, তো চিন্তা করলাম ওর কিভাবে কথা বলা যায়। তো ওর একদিন, এটা হচ্ছে 1 সেপ্টেম্বর, ওর ছোট ভাইয়ের কাছে যাই, যাই বলি তোমার আপুর নাম্বারটা দাও। তো বলতেছে, আপুর তো কোনো ফোন নাই। তো আমি বললাম, তাহলে তোমারটা দাও, তোমারটা দিয়ে কথা বলবো। ও বলতেছে, আমারটা দেওয়া যাবে না, আপনারটা দেন। তো আমি দেখি যে পরে ফোন দিব। আমি বললাম, ঠিক আছে। ও আবার ফোন, আমার নাম্বারটা নিয়ে মিস কল দিল। তো ওর নাম্বারটা আমার কাছে চলে আসছে। তারপর ও বাসায় গেল রাত্রবেলা, আমি ওর ফোন দিলাম, ও দেয় নাই। পরের দিন আবার ফোন দিলাম, তারপর দিয়েছে। দেওয়ার পরে ওর সাথে কথা বললাম, বলার পরে আমি ফার্স্টে ওর সাথে যেদিন ফার্স্টে ফোনে কথা বলি, ওরে আমি ডাইরেক্ট বলি, তুমি কি আমাকে ভালোবাসো? ও বলতেছে, কি বলতেছেন এগুলা, আমি এখন বলতে পারবো না। তো এটা বলে ফোনটা কেটে দেয়। পরের দিন আমি অফিসে যাই, আমার অফিসে ওখানে হয় মানে প্রমোশন হয়, আমি একজন ওয়ার্কআউটার ছিলাম, সেখান থেকে আমার সেলম্যান বানানো হয়। তো আমি তো খুশি অনেক যে ওরে এটা জানাতে হবে। তো ওর ভাইকে আবার ফোন দিলাম, ওর ভাই দেয় না। তারপর দুপুরের পরে ফোনটা দিয়েছে। দেওয়ার পরে আমি বললাম যে এরকম এরকম, তোমার সাথে ফার্স্টে কথা বলার পরে আমার কপাল খুলে গেছে, তো তুমি কি এখন কি বলো? বলতেছে, ভালো তো, আপনার কপাল খুলে গেছে, তো থাকেন আপনি। তো যাই হোক, এটা বলে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে রাত্রবেলা আমি ঘুমাইতে যাব, তো ঘুমাইতে যেতে দিতেছে না, ঘুমাইতে যেতে দিতেছে না। ও কিছু একটা বলতে চায়, তো ও আয়া করতেছে যে 11:30-11:30 বাজে জালনা দিয়ে একটা চিঠি পালালো। ওই চিঠিটা, প্রথম চিঠিটা আনতে পারি নাই, ওটা অন্য একটা বাড়ির চালের মধ্যে পড়ছিল, ফিনের চালের, ওখানে উঠলে সমস্যা হবে, তার জন্য আনতে পারি নাই। পরে আরেকটা ফেলালো, ওই চিঠিটাতে লেখা ছিল যে আমি আপনার সাথে কথা বলতে চাই, আমার ভাইয়ের ফোন দিয়ে সম্ভব না, যা করবেন কালকে দিনের মধ্যে করবেন, আর একটা তেঁতুলের চাটনি আসা ছিল ওই সময় মমতাজের 5 টাকা দামের, ওইটা আপনার জন্য, মানে আচারটা আপনার জন্য। তো ভালোই, তো আমি যখন এটা পাই চিঠিটা, মানে অনেক খুশি। তো ওই খুশিতে আমি গান গাওয়া শুরু করছি। তো আমার ছোট ভাই বলতেছে, কি রে এত খুশি কিসের জন্য? আমি বললাম, এমনিতেই। তো ভাই, আমার ছোট ভাই বলতেছে, দেখি আচারটা দেখাই। তো আমি বললাম, না ওটা ধরবি না। তো বলতেছে, না এটা কে দিছে তোরে? আমি বললাম, যে দেখ তুই এটা ধরবি না। ও অনেক জোরাজোরি করতেছে, আমি ওরে বললাম, তুই প্রয়োজন 100 টাকা নে, তাও আমার এই আচারটা নিবি না। আমি ওই আচারটা ওরে দেই না।
রেখে দিই আমার বিছানার নিচে। তো পরের দিন আমার একটা ফ্রেন্ড আছে সুমন, ওর কাছে যাই। যাওয়ার পরে বলেন, দোস্ত আমার একটা ফোন লাগবে ইমার্জেন্সি, তো কিভাবে? ও বলতেছে এখন তো মা সবাই শেষ হলো, স্যালারি নাই, তো দেখ কেউ ফোন বিক্রি করে কিনা সাইগনাল। তো একটা ছোট ভাই ছিল ইব্রাহিম নাম, ওরে বললাম ইব্রাহিম তোমার ফোনটা দিয়ে দাও, পরে স্যালারি বেলে টাকা নিয়ে যাও। ওই ফোনটা দিয়ে যায় বাটন ফোন। তো ওই ফোনটাতে আমি একটা সিম, একটা চার্জার, হেডফোন সবকিছু ওকে দেই মেমোরি সহ। দেওয়ার পরে ওইটা দিয়েই মানে আমাদের কথা শুরু, সারাত্র কথা হতো ওর আর আমার, সারাত্র কথা হতো। আর তখন ইশারা কথাটা বন্ধ হয়ে যায় আমাদের, ওই ফোনে কথা হয় অফিসে গেলে। তো এটা ছিল ফার্স্ট দিনে। আর সেকেন্ড ডেতে যখন ওর সাথে ফোনে কথা বলি, ও বিকেল চারটা বাজে আমাকে ফোন দিল, দিয়ে মানে কান্না করতেছে ফোনের ওই পাশ থেকে। তো আমি বলতেছি কেন কান্না করতেছে, মানে কি হয়েছে? ও শুধু কান্নাই করতেছে। তো আমি বললাম কান্না করতেছে মানে কি হয়েছে? ও বলতেছে যে তুমি তো আমাকে কখনো ছেড়া যাবে না। আমি বললাম কি হয়েছে সেটা তো বলো। ও বলে তুমি যদি আমার ছেড়া দাও তাহলে আমি আত্মহত্যা করবো। তা আমি বললাম আজকে দুদিন মাত্র, তুমি এটা কি বলতেছো? আমি তো কখনোই তোমাকে ছাড়বো না, প্রয়োজন পৃথিবী আমি ছেড়ে দেবো, তা তোমাকে ছাড়তে পারবো না। ও বলতেছে কখনো আমার ছেড়া যাবো না, তাহলে আমি কিন্তু বাঁচবো না। তো ঠিক আছে, এভাবেই কথা বলতেছি। তো 21 সেপ্টেম্বর হচ্ছে ওর বার্থডে। তো ওই বার্থডেতে আমি ওর বাসায় গেলাম, যাওয়ার পরে ওরে কেক কেটে জন্মদিন উইশ করলাম। করার পরে ওদিন হঠাৎ ও আমাকে জড়ায় ধরে, ও জড়ায় ধরার পরে মানে বুকের ভিতরে একটা কাঁপুনি শুরু হয়ে গেছিল যে এটা কি হয়েছে। বাট জীবনে ফার্স্ট টাইম মানে কোনো মেয়ে গায়ে হাত দিছি রকম একটা সিচুয়েশন করেছি। তো এই কথাটা এখনো যদি ভাবি মানে মনের ভিতরে কিরকম একটা হয়ে যায়, একটা ধূপ করে ওঠে বুকের ভিতরে। তো যাই হোক, ওর সাথে তো একটা নুডলসের বাড়ি দিল আমার ছোট ভাইয়ের জন্য, আমার ছোট ভাইয়ের সাথে তখন কথা বলে। তো পরের দিন সকালবেলা আমার আপু যখন ঘর ঝাড়ু দিতে যায়, যাওয়ার পরে ওই বাড়িটা পায়। পাওয়ার পরে আমার আম্মুর কাছে এনে দেখায়, দেখো আম্মু তোমার ছেলেরা কিনতে যেন নুডলস এনে খাইছে। তো আমার আম্মু বলতেছে খাইলে খাইছে, তুই তোর সমস্যা কি? তো আমার আপু আর কিছু বলে না, আম্মু কিছু বলে নাই। তো আমার সবাই দেখতো, ফ্যামিলি সবাই দেখতো, আমি ওর সাথে জানলা দিয়ে কথা বলি ইশারায়। হ্যাঁ, তো এটা সবাই দেখতো। তো ওখানে একটা মহিলা ছিল, ওই মহিলা আমাকে বলতেছে দেখছি তো জালনা দিয়ে কার সাথে কথা বলো। আমি বললাম কারোর সাথে কথা বলো না। তো উনি বলতো যার সাথে যার বাবা আছে তার দেখলে সবারই লাভ হয়। তো এরকম একটা উদাহরণ দিল, দেওয়ার পরে আমি আর কিছু মনে করি নাই। এভাবে যাচ্ছে আমাদের দিন। 25 সেপ্টেম্বর হচ্ছে কুরবানি 2015 সাল। তো কুরবানি ঈদের ওদিন, ঈদের আগের দিন 24 তারিখ, প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার পরে মানে ও আর আমি কথা বলতেছি, আমরা বলতেও পারি না এত বৃষ্টি হয়েছে। আমি যখন বেড়ে বের হয়ে 11টা বাজে রাত্র, তো দেখি যে আরো সমান পানি জমে গেছে রাস্তাঘাটে। তো ওরে ফোন দিলাম আবার, দিয়ে বললাম দেখো কি অবস্থা রাস্তা। বলে কেন কি হয়েছে? আমি বললাম বৃষ্টি হয়েছে, তুমি কি বলতে পারো? বল না, আমিও বলতে পারি না। তো এটা তো পরের দিন কোরবানি ঈদ, ওর ছোট দুটা ভাই দুজনকে নিয়ে আমি নামাজ পড়তে যাই ঈদের। তো নামাজ পড়লাম, ওদেরকে সালামি দিলাম, দেওয়ার পরে বাসায় আসলাম। বাসায় এসে ওর সাথে কথা বলি, তারপরে ও বলতেছে যে ঘুরতে যাবা না কোথাও? আমি বললাম যাবো, তুমি যাইবা? ও বলতেছে না। আমি বললাম কেন? বলে আমরা তো বাসার থেকে বের হতে দেয় না, আমরা কোথাও ঘুরতে যাই না। তো আমি বললাম তাহলে আমিও যাবো না। কিন্তু কোনো ঈদ আমার ওরকম কাটে না যে ঘুরতে না যে বাসায় বসে থেকে। তো এটাই ফার্স্ট ছিল। তো কুরবানি ঈদ শেষ হলো, রাত্রেবেলা কথা বললাম সারাত্র। তো রাত্রে ঘুমায়া যায়। তো আমরা যেই বাড়িতে ভাড়া থাকি ওই বাড়িতে প্রায় 7 বছর বা 8 বছর ধরে ভাড়া থাকতাম। তো ওই বাড়িতে ভাড়া থাকতাম। তো উনাদের যে ছোট ছেলে, তো উনি ঈদের পরের দিন শনিবার 10টার দিকে আমি গোসল, ঘুম থেকে উঠে গোসল করে দাঁড়াইছি বারান্দায়, উনি আইসা আমাকে বকতেছে বকতেছে। আমি বললাম কি হয়েছে আপনি বলেন। তো উনার সাথে তর্কাতর্কি করি, করার পরে উনি আমাকে একটা পর্যায়ে মারতে আসে। তো আমি বললাম আপনি আমার কেন মারতে আসবেন? তো বারাটি আর ছিল তারা ফেরা দিছে। তো আমার আম্মু তাদের যে মেজো ছেলে আছে তার সাথে বিচার দেয় যে আমার, আপনাদের বাড়িতে এতদিন ধরে ভাড়া থাকি, তো কোনোদিন আমার ছেলে দুইটা কোনো অন্যায় করে না, আজকে কি করছে যে আমাদেরকে বলেন না আমার ছেলেকে মারতে আসছে। তো উনি বলছে যে ঠিক আছে আমি দেখতেছি। তো ঠিক আছে উনি দেখতেছে এটা বলে, তো আমি ঘুমায়া যাই, প্রচুর জিদ হয়, আমি ঘুমায়া যাই জিদ দে। তো বিকেল 5টা বাজে ঘুম থেকে উঠি ফোনের সাউন্ডে। তো উঠে দেখি যে আমার ফোনে 76টা মেসেজ ছিল যে ফোন ধরো, বাসায় আসো, ফোন ধরো, বাসায় আসো, আবার মিস কল ছিল সাথে অনেকগুলো। তো আমি আবার ব্যাক করি, ব্যাক করার পরে ও বলতেছে তুমি কই? আমি বললাম আমি বাসায়। বলতেছে আমাদের বাসায় আসো। আমি বললাম তোমার আম্মু বাসায় নাই? বলেন না। তো আমি গেলাম, যাওয়ার পরে ওখানে ওর ছোট বলতেছে যে ভাই আপু আপনার সাথে কথা বলবো ওই রুমে, জানাবো ওই রুমে। তো গেলাম, যাওয়ার পরে ও আমার কলারটা ধরে শার্টে,
ধরে বলতেছে তুমি কি আজকে আমাকে নিয়ে পালাইয়া যাবে কিনা বলো। এটা আমাদের কথা বলে 26 দিনের মাথায় ফোনে কথা বলে বলতেছে তুমি কি আজকে আমাকে নিয়ে পালাইয়া যাবে কিনা বলো। আমি বললাম পালাইয়া যাবো আজকে, এটা হঠাৎ করে কেন, কি হয়েছে? ও বলতেছে আম্মু জেনে গেছে তো সম্ভব না তোমার সাথে আর ফোনে কথা বলা, বা এই সম্পর্কটা রাখা কন্টিনিউ হবে না, তো এখন কি করবো বলো। তো ওরে আমি অনেক বুঝাই, বোঝানোর পরে তো এক সপ্তাহ সময় নেই যে আমার অফিস খুলবে হচ্ছে আপনার সেপ্টেম্বর আগস্টের 3 তারিখে খোলার পরে, তো তখন আমার স্যালারি হবে 5 তারিখ, তখন ওকে নিয়ে পালাবো, এক সপ্তাহ সময় নেই ওর কাছ থেকে নেওয়ার পরে। তো ওই মুহূর্তে ওর ছোট ভাই দৌড়ে আসলো, এসে বলতে সেরে দেবে আপনি বাসায় আপনি বের হন, আম্মু আসতেছে। তো আমি সিঁড়ি দিয়া যখন নামি তখন মনে হয় যে ওরে যে রেখে যাচ্ছে যদি হারায় ফেলাই তখন কি হবে, তো এটা মানে মাথায় কাজ করতেছে। তো আমি সিঁড়ি দিয়া নামি আর আমার বন্ধু ফোন দিলাম, দেব বন্ধু আমার ফোনটা বিক্রি করবো বা আমার কিছু টাকা দে। ও বলছে ঈদ গেল মাত্র কালকে, আজকে টাকা কোথা থেকে পাবো? তো আমি তাহলে আমার ফোনটা বিক্রি করবো। বলতেছে তাহলে তোর কাছে যা আমার ফোনটা বিক্রি করবো। তখন আমি ফোনটা কিনি মাত্র 10,000 টাকা দিয়ে রোজার ঈদে, তো মালিকবে ফোনটা রেখে 6,000 টাকা দিল। তো ওরে একটা ফোন আবার আমার ওই বাথরুম ফোনটা দিয়ে ওরে ফোন দিলাম, দিয়ে বললাম তুমি রেডি হও আমরা পালাবো আজকে। ও বললো যে তুমি না বললা এক সপ্তাহ পরে, আবার আজকে? আমি বললাম হ্যাঁ আজকেই। বললো টাকা জোগাড় হয়েছে? আমি বললাম যে হয়েছে। তো এটা বলে ওরে বললাম বের হতে, তো 6:33 ও বের হলো। বের হলো, ও বের হতে একটু পেছনে যাচ্ছে যে আমার স্বাস্থ্য ভাই আছে একজন, ওর কাছে আমি যাই যে যখন ফোনটা বিক্রি করে আসি দেখি যে উনি স্মোক করতেছে, তো উনার সামনে আমি যাই না, যেহেতু আমি ছোট ভাই উনি স্মোক করে আমি সামনে গেলে খারাপ দেখা যায় এর জন্য যাই নাই। তো উনি সিগারেট ফেলাই দিল, ফেলাই দেওয়ার পর আমি গেলাম, বলে কি দিছে তোর? আমি বললাম ভাই একটা সমস্যা হয়ে গেছে। বলে কি? আমি বললাম ওই যে জানলা দিয়ে দেখতাম একটা মেয়ের সাথে কথা বলি ও, আর আমি আজকে পালাইতেছি। বলে কি বলিস? আমি বললাম হ্যাঁ এটাই। তো ভাই বললো মেয়ে কই? আমি বললাম আসতেছে। বলে যায় দেখ দেরি হচ্ছে, তো তো গেলাম যায়, ও এই মুহূর্তে বের হচ্ছে। তো ওর হাতটা ধরে, ওর বাম হাতটা ধরে, ওর ডান হাতটা ধরে আমার বাম হাতে আমরা সিঁড়ি দিয়ে নামি। যখন সিঁড়ি দিয়ে নামতেছিলাম তখন মানে বাংলা সিনেমাও ফিল আমার কাছে মনে হচ্ছিল, ওরকম একটা ফিলিংস লাগতেছিল মনের ভিতর। তো বের হলাম, বের হওয়ার পরে একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে কাজী অফিসে গেলাম, এটা হচ্ছে পুস্তকালা কাজী অফিসে গেলাম আমি আমার চাচাতো ভাই। তো রিক্সাতে বসে কান্না করতে স্যার ফ্যামিলির জন্য, যে ফ্যামিলি যে সবকিছু ছেড়ে আমার কাছে চলে আসছি, তোমার কাছে চলে আসছি, তুমি আমাকে কখনো কষ্ট দিও না। আমি কখনোই কষ্ট দিব না। আমার বোঝানোর পরে যা কাজী অফিসে গেলাম, কাজী বিয়ে করাইতেছে না, কাজী বলে তোমাদের বয়স কম সম্ভব না। তারপরে বলতেছি যে কাজী বিয়ে করাচ্ছে না, কাজী বলতেছে না তোমাদের বিয়ে করালে আমার উপরে মামলা হয়ে যাবো, আমি ফাইসা যাবো। আমার যে ফ্রেন্ড বলতেছে আপনি বিয়ে করান, তো বলতেছে না আমি বিয়ে করতে পারবো না। তো সুমনে বলো কত টাকা আছেন বিয়ে করাইতে? তো কাজী বললো 5,000 টাকা চাই, 5,000 টাকা দিলে উনি বিয়ে কোর্ট ম্যারেজ করে দিবে। তো ঠিক আছে, তো কাজী কোর্ট ম্যারেজ করলো। কোর্ট ম্যারেজ করার পর কাজী বললো আর কি যে কোর্ট ম্যারেজ করতেছি, হ্যাঁ উকিল টাকা দিতে হবে অনেক, তো তার জন্য 5,000 টাকাই লাগবে। তো কাজী বিয়ে করালো। তো বিয়ে করার কাজী শর্ত দিল যে তোমরা এক সপ্তাহের মধ্যে কেউ কোথাও যাবে না, এখন দুজনের দুজন বাসায় চলে যাবা, পরে এক সপ্তাহ পরে কাবিনের টাকা হাতে পাবা, তখন তোমরা যেদিকে ইচ্ছে এদিক যাও, আমারও ঝামেলা নাই তোমাদেরও ঝামেলা কম হবে। আমি বললাম ঠিক আছে। তো এটা কাজীকে বললাম, কিন্তু তখনই আমরা পালাবো। তো যখন কাজী অফিসটা নামি, তো নামার পরে মানে তখন তো আমার হচ্ছে টেনশন ঢুকে গেছে, আমার কাছে ওই কাজীরা 5,000 টাকা দিয়ে দিছে, আমার কাছে আগে ছিল 1,000 আর এখন আছে 1,000, 2,000। তো 2,000 টাকা দিয়ে কি করবো? তো আমার চাচাতো ভাইকে বললাম যে ভাই এখন কই যাবো? তো বলতেছে কই যাবি, আমাদের বাসায় চল, আমাদের বাসায় চল, ওখানে গেলে একটা সমাধান হবে। আমি বললাম সবচেয়ে বেশি যদি কারো ভয় পায় এটা হচ্ছে তোমার আব্বু, তোমার আব্বুর সামনে যাবো, বাঘের সামনে যাওয়া দাঁড়ানো সম্ভব না। বলতেছে আব্বু তোরা কিছু বলবে না, তুই চল। ঠিক আছে, তো যাই। যাওয়ার পরে একটা গলি আছে, এটা হচ্ছে সবুজ বাগের গলি। তো সবুজ বাগের গলি, তো ওখানে যে একটা ছেলে সিগারেট খাচ্ছে, তো ওটা আবার ও সহ্য করতে পারে না, ও রাস্তায় বসে বমি করে দেয় সিগারেটের গন্ধ। তো আমি ওই ছেলেটা ধরে দুটো থাপ্পড় দিই যে সিগারেট কে এটা, তোর বাবার রাস্তা পাইছিস কিনা, রাস্তার গাড়ি সিগারেট খাস। তো ওই ছেলেটা আমার উপর দিক তাকায় রয়েছে, তাকায় থাকার পর আমার ফ্রেন্ড বলতেছে যে ওর দিক তাকায় না, তাকালে বিপদ আছে, ওর চিনো? তো ওই ছেলে বলতেছে কে ও? বলতেছে ও হচ্ছে। তারপর আর ওই ছেলেটা কিছু বলে না, চলে গেছে। তো কাকার বাসায় গেলাম, কাকায় আমাদেরকে দেখে মানে কাকে কি বলবে ওখানে মানে সম্ভব হচ্ছে না, মানে কাকার মুখ দিয়ে কোনো কথা আসতেছে না। তো কাকে এসে বললো আমাকে, আমার যে কাকি সে কাকে আমাকে ছোটবেলা থেকে বাবা ডাকে। তো বলতেছে বাবা এটা কে? তো আমার চাচাতো ভাই বলতেছে ও হৃদয়ের বউ, ওরা বিয়ে করছে। তো বলতেছে মানে? বলে হ্যাঁ এটাই। তো ঠিক আছে, আমার কাকা রুম থেকে বের হয়ে চলে গেছে, আমার কাকি আমাদেরকে নিয়ে বসে গল্প করতেছে। আমার চাচাতো ভাই আবার আমাদের বাসায় এসে আম্মুকে বলে দিছে, আম্মুকে বলছে যে ও তো মেয়ে নিয়ে পালাইছে, এখন আমাদের বাসায় আছে।
তো ওখানে আমার আম্মু গেলো, আম্মু যা ঠাস করে আমার গালে একটা চটকা মারলো। চটকা মারা বলতে আমার ফোনটা দে, তোর যে দুই মাসের একটা ফোন কিনে দিয়েছে ফোনটা দে। আম্মু জানে আমার কাছে টাকা নেই, আমি বিক্রি করলে ফোনটাই বিক্রি করবো। আম্মু বলতেছে ফোন দে, তো আমি বললাম ফোন নাই, চুপ করে বসে রইলাম এটা বলে। তো ওই মুহূর্তে আম্মু ওর হাত টান দিয়ে বলে, তুমি তোমার বাসায় যাও, যা হবে পরে দেখবো। আমি আবার ওর হাত ধরে বললাম না আম্মু সম্ভব না, ও সন্ধ্যা 6:33 ও অন্যের বাড়ি মেয়ে ছিল, আর সন্ধ্যা এখন 7:37, এখন ও তোমার ঘরে ছেলের বউ। আম্মু এই কথাটা বলার পরে আম্মু ওর হাতটা ছেড়ে দিল, হাতটা ছেড়ে দিয়ে আম্মু আর কোনো কথা বলে নাই, শুধু বের হয়ে আমার কাকার বাসাতে চলে গেল। আমার আপু আসে, আমার আপু এসে বলতেছে তুই জীবনে যাই করিস আমাকে তো বলছিস, তো এই কথাটা কেন বলিস না? আমি বললাম তোকে বলা সম্ভব ছিল না তাই বলি নাই। আমার আব্বু আসে, আমার আব্বু একবারে সরল সোজা মানুষ, উনি কিছুই বলে না, উনি আরো খুশি, ওনার পছন্দ মতো মেয়ে বিয়ে করছি, মানে পছন্দ হয়েছে এর জন্য উনি খুশি। তারপর আব্বু কিছুই বলে নাই। তো এভাবে রাত্র 11টা বাজে, তো আব্বু চলে গেছে দোকানতে, চলে যাওয়ার পরে রাত্র 11টা বাজে, আমাদের ওখানে একটা মামা আছে স্থানীয়, মামার আর কি ঢাকা যাওয়ার পর থেকে, তো ওনাকে নিয়ে তারপর আমার কাকা আব্বু আসে আবার রাত্র 11টা বাজে। আসার পরে বলতেছে, ওরে জিজ্ঞাসা করতেছে, ওর নাম টাম জিজ্ঞাসা করলো, করার পরে বলতেছে তুমি যে ওর হাত ধরে আসছো, ওর তো বয়স কম, তোমারও বয়স কম, যদি ঝামেলা হয় বলে ঝামেলা হলে এটা আমরা দুজন বুঝে নেব, ও বলতেছে এগুলা। তো বলার পরে মানে ওর কাছ থেকে আর কি এটা জানতেছে যে ও আমার প্রতি কতটা দুর্বল, যদি পুলিশ কেস করিস হয় তাহলে তো, যদি ও দুর্বল না থাকে আমার পক্ষে তাহলে তো বিপদ হয়ে যাবে এর জন্য। তো ওরে দেখে না ও শক্ত আছে আমার উপরে, তো যাওয়ার এমনি ওনারা কথা বললো। পর আমার আব্বু বলতেছে তাহলে ওদেরকে গ্রামে পাঠায় দেয়, যদি ঢাকাতে রাখে তাহলে ঝামেলা বেশি হবে, তো এর জন্য গ্রামে পাঠায় দেবে। তো ওই মামা বলতেছে না, ওদেরকে পাঠালে কালকে সকালে, রবিবার দিন সকালে পাঠান, না হলে যদি ওর বাবা একটু প্রভাব ফেলে, যদি স্টেশনে টেশনে লোক পাড়ায় তাহলে পাওয়া যাবো। রাত্রেবেলা পাঠাইলো না পরের দিন সকালবেলা। আর ওই দিন রাত্রেবেলা আমার কাকি হচ্ছে মাঝখানে, ও পশ্চিম পাশে আমি পূর্ব পাশে শুয়েলাম। তো ওই শুয়াতে মানে আমাদের ইশারা কথা বলা আবারও শুরু ওই রাত্রে, যে সারা রাত ওর সাথে বসে কাকি মাঝখানে শুয়েছিল, ও আর আমি দুই পাশে কথা বলতেছি, সারা রাত্রে কথা বলছে। আজান দেওয়ার সময় ঘুমাইলাম, ঘুমানোর পরে উঠলাম 9:00 ঘুমতে, ওঠার পরে আমাদেরকে গ্রামে পাঠায় দিল, গ্রামে পাঠালো আব্বু আম্মু সবাই। তখন আম্মু আসছে সকালবেলা আমার জামা কাপড় নিয়ে, ওর জন্য কিছু কাপড় চোপড় নিয়ে আসছে, মানে আম্মুর শাড়ি টাড়ি। তো নিয়ে আসে আম্মু মানে হাউমো করে কান্না করতেছে, যে আমার এত আদরের ছেলে আজকে এই কাজ কেমনে করলো, মানে অনেক কষ্ট লাগে আম্মুর, যে আমাদের বড় ছেলে তুই, এটা আমাদেরকে জানানো উচিত ছিল, আমরা তো অনেক শক করেছিলাম। সবাই কান্না করতেছে, আমার আব্বু কান্না করতেছে, আমার ছোট ভাই বোন, আমার ভাগ্নেটা, ছোট ভাগ্না যেটা, ও মানে আমারে জোড়ায় জোড়ায় কান্না করতেছে, যে এখন থেকে আমাকে কে মজা কিনে দিবে, তো আমাকে মজা কিনে দিবে এ বলে মানে অনেক কান্না করে। তো আমিও কান্না করতেছি, সাথে ও কান্না করে, যে ও বলতেছে যে আমি ভুল করছি, এত আদরের ছেলেকে বিয়ে করছি, যে এটা ভুল হয়ে গেছে, ও মানে এটা স্বীকার করতেছে। তো স্বীকার করার পরে তো আব্বু আমাদেরকে নিয়ে আসলো, আমার লাইফে ফার্স্ট টাইম আমি একা একা গ্রামের বাড়িতে যাব, তো আমি রাস্তাঘাট চিনি না। তো আমার চাচাতো ভাইকে সাথে দিল, আব্বু আবার মহাকালী এসে বাস কাউন্টারে গাড়িতে উঠে দিল। উঠে দেওয়ার পরে গাড়িতে উঠে দেওয়ার পর আব্বু কান্না করতেছে, মানে বাস থেকে নামতেছে আর কান্না করতেছে। তো মানুষ জিজ্ঞেস করতেছে কি হয়েছে, তো আমার চাচাতো ভাই বলতেছে যে কিছু হয় নাই, বাড়িতে একটু প্রবলেম, তো তাই ওই যে ছেলে আর ছেলের বউ বাড়িতে যাচ্ছে এর জন্য কান্না করতেছে। তো মানুষ বলে কান্না করার কি আছে। তো আব্বু নেমে চলে গেল বাস থেকে, নেমে চলে যাওয়ার পরে গ্রামে গেলাম। গ্রামে যাওয়ার পরে মুমিশিং যাইতে যাইতে বিকেল 4:30 বেজে গেছিল। তো যাওয়ার পরে ওখান থেকে বাসে উঠলাম, আবার ওঠার পরে বাসটা একটু ভাঙা ছিল, কারণ ঈদের পরে দিন দ্বিতীয় দিন অনেক চাপ থাকে রাস্তাঘাটে, তো ভাঙা ছিল, হাত ব্রেক করে তো আমার হাত কেটে যায় এই জায়গায়, ওর হাড় বাসাইতে যায় আমার হাত কেটে যায়। তো কেটে যাওয়ার পরে ওর যে উন্না ছিল ওই উন্না দিয়ে ভাইরা দেয়, দিয়ে বলতেছে তুমি আমার হাট টোকা খেতে যাই নিজের একাইটা দিছো। আমি বললাম এটা সমস্যা নেই। তো ও বলতেছে না তুমি আমার জন্য এত কিছু কেন করবা, আমি বললাম তোমাকে ভালোবাসি তাই করি। ও বলতেছে না এত ভালোবাসার তো কোনো প্রয়োজন নাই, নিজের রক্ত জড়ায় আমাকে সুখে রাখার চিন্তা করবো না কখনোই। আমি বললাম দেখা যাবে পরেরটা। তো এভাবেই বাড়িতে গেলাম, যাওয়ার 7:00 আমাদের থানার সামনে যাই, বাস থেকে নামি, নামার পরে আমার দুলা ভাই আসলো ওখানে মোটর সাইকেল নিয়ে আমাদেরকে নিতে। ওই মুহূর্তে আমার চাচাতো ভাই জাহাঙ্গীর ফোন দেওয়া বলতেছে আমি কিন্তু চলে আসছি পরের বাসে। আমি বললাম চলে আসছো কোথায়, বলে যে 10-20 মিনিট তোরা দাঁড়া আমি চলে আসবো। তো এক মোটর সাইকেলে আমরা 4 জন উঠি, এক মোটর সাইকেলে আমরা 4 জন উঠি। তো
ও মোটরসাইকেল ওঠার পর ও তো পিছনে ছিল, আমি হচ্ছে ওর সামনে। তো বলতেছে যে সারাদিন আমার যানটারে একবারও দৌড়ে দেখতে পাই না। আমি বললাম দৌড়ে দেখার কি আছে? ও বলতেছে মানুষ ছিল তাই দৌড়ি না। আমি বললাম ঠিক আছে বাড়িতে গেলে ধরতে পারবা। তো বাড়িতে গেলাম, যাওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে যে সবাই মানে বাড়িতে আমাদের অনেক বড় গোষ্ঠী, ওখানে সবাই এসে মানে বিল জমা দেয় যে আমার হৃদয় বিয়ে করে বউ নিয়ে আসতেছে। তো বাড়িতে গেলাম, যাওয়ার পরে ওখানে আবার মোল্লা দিয়ে মানে আমার ধর্মীয় মোতাবেক বিয়ে করানো হলো। আবার বিয়ে করা ওদিন আর আমাদেরকে এক ঘরে দেওয়া হয় নাই। তো আমার দুলা ভাই আছে একটা চাস্তো বঞ্জামাই, ও বলতেছে যে তোমাদের ভালোর জন্য কালকে গায়ে হলুদ দিয়া তারপরে তোমাদেরকে ভাষা করে দেওয়া হবে। তো ঠিক আছে দেওয়া হবে। তো পরের দিন সকালে আবার আব্বু ফোন দেয় যে তারা মঙ্গলবারে ঢাকায় আসবে, বাড়িতে যাবে, ঠিক আছে ওনারা আসবে। তো আমি বললাম যে আব্বু আসলে তাহলে গায়ে হলুদ দেওয়া হবে, আব্বু আম্মু আসলে। তো আমার আব্বু আবার ফোন দিল, দিয়ে বলতেছে না তোর গায়ে হলুদ দিয়ে দিতে বল, সমস্যা নাই আমরা আসতেছি মঙ্গলবারে। তো গায়ে হলুদ দিল ওখানে সবাই। দেওয়ার পরে বিকেল বেলা আসর নামাজের পরে আমি আমাদের একটা মাঠ আছে ওই ওখানে যে আমার চাস্তো ভাই খেলতেছে, আমি বৈশা রয়েছি, আমিও খেলতে চাই। চাস্তো ভাই দেয় না, বলে না নতুন বিয়ে করছি পরে ব্যথা গোতা বেলা ঝামেলা হয়ে যাবো। আমি ঠিক আছে খেলবো না। তো আমি বৈশা রয়েছি, ওই মুহূর্তে আব্বু ফোন দেয়, দিয়ে বলতেছে তুমি কিছু জানো? আমি বললাম কি? তুমি কিছুই জানো না? আমি বললাম কি সেটা তো খুলে বলবা। তো বলল তোমার আম্মুর সাথে কথা বলো। তো আম্মুর কাছে দিল, আম্মু বলতে তুমি কিছু তুই কিছু জানিস না? আমি বললাম কি? বলে যে ওর জায়গায় একটা বিয়ে হয়েছে। তো আমি বললাম বিয়ে হয়েছে? হ্যাঁ এটা হয়েছে, মানে আমি জানতাম না। তারপরে আম্মুকে বলি হয়েছে, হ্যাঁ আমি জানি। তো আম্মু বলতেছে তুই জানিস না? আমি বললাম না, আমি বললাম তো জানি। তো বলে তুই জানে শুনে গেছিস তোরে? আমি বললাম হ্যাঁ জানি না শুনে নিছি। বলে তাহলে পরবর্তীতে তোদের দুজনের জন্য কোনো ঝামেলা না হয় এই বিষয় নিয়ে, আর না হয় তাহলে আমাদের কোনো সমস্যা নাই। আমি বললাম না আমাদের কোনো ঝামেলা হবে না, আমি জেনে শুনেই নিছি ওরে, জেনে শুনেই নিছি। তো আর বিয়েটা বেশি দিন হয় না, এক মাস আগে মাত্র কাবিন হয়েছে। বলে কাবিন হওয়াকেই বিয়ে বলে এখন? আমি বললাম ঠিক আছে সেটা আমরা রিলেশনের পরে হয়েছে, আগে তো যদি হইতো তাহলে অন্য হিসাব ছিল, আমাদের রিলেশনের পরে। আর ওই ছেলে তো এখন ওদের বাড়িতে আসে নাই বা ওই ছেলের বাড়িতে যায় নাই, এর জন্য ওকে নিয়ে আসছি। তো আম্মু বলে ঠিক আছে তোর যদি সুখে থাকিস তাহলে আমাদের কোনো সমস্যা নেই। তো ঠিক আছে এটা বলে আম্মু ফোন রেখে দিল। তো আমি ওর কাছে আসলাম, মানে ওই ফোনটা রেখে দিয়ে আসলাম। এসে দেখি আমার চাস্তো বোন, আমার চাস্তো ভাই ওর পাশে বসে রয়েছে, ওরা গল্প করতেছে। তো আমি এসে খাটে শুইলাম, শোয়ার পরে ও বলতেছে তোমার কিছু হয়েছে? আমি বললাম না। বলতেছে কিছুই হয়নি, তোমার এরকম লাগতেছে কেন? আমি বললাম তুমি কি আমার কাছে কোনো কিছু লুকাইছো? ও বলতেছে তোমার কাছ থেকে কি লুকাবো? আমি বললাম কোনো কিছু লুকাম নাই। বলে সেটা তো তোমার অনেকবার বলতে চাইছে, তুমি তো শোনো নাই। আমি বললাম এটা তো তুমি ক্লিয়ার ভাবে কখনোই বলো নাই। হ্যাঁ আমি বললাম আচ্ছা কি লুকাইছো সেটা বলো। ও বলতেছে যে আমার আগে একটা কাবিন হয়েছিল, কাবিন হয় না বিয়ে হয়েছিল, ওই ছেলের সাথেও ছিল। আমি বললাম যে তুমি তো এটা আমাকে বলো নাই কখনো। ও বলতেছে তোমাকে তো বলার অনেকবার ট্রাই করছি, তুমি শুনতে চাও নাই। আমি বললাম আমি শুনতে চাই না, তুমি তো ইচ্ছা করে কখনো মানে ওরকম ভাবে ইয়া করো নাই তাই শুনতে চাই নাই, আর আমি ভাবছি কিনা কি এর জন্য। তো আমি বললাম ঠিক আছে তুমি যদি যত বলো নাই, আর যেহেতু তোমাকে আমি ভালোবাসি তাতে সমস্যা নাই, ঠিক আছে? আর এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, ওরে বললাম যে আমি জানছি তাতে কি হয়েছে, শুধু যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে তুমি বলবা যে আমরা রিলেশনের পরে আমার বিয়ে হয়েছিল, রিলেশনের পরে বিয়ে হয়েছে, তাহলে আমার ফ্যামিলি আর কিছুই বলবে না। তো ও বললো ঠিক আছে। তো আমাদের ওদিন বাসুরা ছিল, দুলাভাই, মিষ্টি, পরে পান, মানে নফল নামাজ পড়তে হয়, দুলাভাই সবকিছু বলে ঘরে দিয়ে গেল। দিয়ে যাওয়ার পরে পরের দিন সকালবেলা যে গোসল করে শাড়ি পরবে, ও শাড়ি পরতে পারে না, ওর একটা দুইটা শাড়ি দিছে আম্মু মাত্র, আর একটা তীরে দিচ্ছিল ওটা ভিজা, আর আম্মু দুইটা শাড়ি দিছে, ও শাড়ি পরতে পারে না। তো আমি বললাম যে আমি পরাই দিই। বললো তুমি পারো? আমি বললাম আমি মাঝে মধ্যে লুঙ্গি পরি তো পারি। তো আমি ওর শাড়ি পরাইয়া দিলাম। শাড়ি পরাইয়া দেওয়ার পরে তো দশটার দিকে আমার দুলাবে ওই দুলা চাস্তো বোনের জামাটা আসলো, এসে ওনাদের বাড়িতে নিয়ে গেল। আমাদেরকে নিয়ে যাওয়ার পরে ওখানে নাস্তা নাস্তা করার পরে আবার আমাদের বাড়িতে আসে। ওই মুহূর্তে তিনটা বাজে, আমার আম্মু আব্বু আর আমাদের যে ঢাকায় বাড়িওয়ালা ভাড়া থাকতাম ওনার ছেলে, বড় ছেলে গেল। যাওয়ার পরে ওনাকে সালাম দিলাম, দেওয়ার পরে উনি আমাদেরকে একবারে কিছু বলে নাই। তো কিছুক্ষণ পরে উনি নাস্তা নাস্তা করার পরে তো আমাদেরকে ডাকতেছে, আমাদের বাইরে একটা খাড়াল গাছ আছে, ওই খাড়াল গাছের নিচে বসছে উনি স্যার নিয়ে, বসে আমাদেরকে ডাকতেছে। ফার্স্টে আমাকে ডাকে, আর আমার চাস্তো বোনের জামাইটা আছে ওনার সাথে। তো বলতেছে হৃদয় তোর যেটার জন্য ডাকছি। আমি বললাম হ্যাঁ বলেন। বলে তুই তো আমাদের বাড়িতে অনেক ছোট জায়গায় ভাড়া থাকিস, কোনোদিন তোরা কেউ বলে নাই, আমিও বলি নাই। বললাম হ্যাঁ কিছু বলে নাই, নিজের ছেলের মতো দেখছেন। বলে হ্যাঁ। তো বলতেছে যে ওরে ফেরত দিয়া দে। আমি বললাম ওরে ফেরত দিয়া দিবো মানে? বলতেছে ওরে ফেরত দিয়া দে, তোরে আরো সুন্দর মেয়ে দেখা,
আর টাকা পয়সা নিয়ে বিয়ে করাবো। আমি বললাম না, আমার টাকা পয়সা দরকার নাই আর সুন্দর মেয়েরও দরকার নাই, আমার ওরই দরকার। তো বলতেছে না তুই আর ফেরত দিয়া দে, হুদাই দেখ এটা ঝামেলা করে লাভ নেই। আমি বললাম যে মানে তাহলে আপনিও মামিকে ফেরত দিয়া দেন। বলতেছে কেন? আমি বললাম তাহলে আপনিও আরো সুন্দর দেখে মেয়ে বিয়ে করতে পারবেন, টাকা পয়সা বড় মেয়ে বিয়ে করতে পারবেন। বলে আমার তো দুটা মেয়ে হয়ে গেছে। তো আমি বললাম দুটা মেয়ে হয়েছে কি হয়েছে? বলে না দুটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবো না। তা আমি বললাম তা আমাদের তো দুটা জীবন নষ্ট হয়ে যাবে। উনি বলতেছে তোদেরটা আর আমারটা তো অনেক পার্থক্য। আমি বললাম না পার্থক্য কোনোটাই না, একই। তো উনি বললো ঠিক আছে যদি ও যাইতে চায়। আমি বললাম ও যদি যাইতে চায় ওরে নিয়ে যাবেন, আমি বাধা দেবো না। আর যদি ও না যেতে চায় আমার কাছ থেকে ওরে খায়রা নেওয়ার মতো কেউ নাই, হয়তো বা নিজে মরবো না যে তারে মারবো, এরকম একটা বলি। তো উনি বলতেছে ঠিক আছে তুই যা ওরে পারা। তো আবার যখন ঘরের দিক যায় উনি আবার আমার ডাক দিল, বলে তুই ওদিক যাবি না, তুই ওদিক যা রাস্তার দিক যা। তো রাস্তার দিক গেলাম, ওরে ডাকায় আনলো, ডাকায় আনা ওরে আমাকে যে প্রশ্নগুলো করে ওরেও করে যে আরো শিক্ষিত ছেলে বড় লোক ছেলে বিয়ে করাবো, তুই ওর কাছে গেছিস, ওর কি আছে? না আছে টাকা পয়সা, না আছে শিক্ষিত, না আছে ভালো কোনো ব্যাকগ্রাউন্ড। ও বলতেছে যে সমস্যা নাই, ও এটাই চলবে, আর ওর কাছে আমি কখনোই যাব না। তো বলতেছে যে তুই যাবি না কেন, ওর কি আছে, তুই এমন দেখা পাগল হয়েছিস? বলে ওর যদি কিছু না থাকে সুন্দর একটা মন আছে। তো বাড়িওয়ালার ছেলে আর কিছুই বলে না, বলছে ঠিক আছে তুমি যাও ঘরে যাও। তো এটা বলে আমার আব্বা আমাকে ডাকে, ডাকার পরে বলতেছে যে যে আমি ছোটবেলা থেকে অনেকে দেখছি, তো এরকম যে রিলেশন দুজনের ভিতরে হয় সেটা আমি দেখি নাই, তো আপনারা মাইনা নেন। তো আমার আম্মু বলতেছে রাহিম ভাই আমরা তো মাইনা নিছি, যদি মাইনা না নিতাম তাহলে তো আর আমার বাড়িতে উঠতে দিতাম না, আমরা তো আগেই মাইনা নিছি। এখন আপনি আসতে চাইছেন, ওর বাবা পাঠাইছে তাই আসছেন, আর আমার ছেলে যদি বাজার থেকে কোনো মেয়ে ধরে নিও বলে এটা আমার ছেলের প্রথম, সেটা আমাদের মেনে নিতে হবে, কারণ ছেলে তো না ফেলা দিব কই। তো উনি বলছে ঠিক আছে। তো বিকেলবেলা উনারে নিয়ে আমাদের এলাকা পাহাড় সাইড বর্ডার সাইড, তো উনাকে নিয়ে ঘুরতে গেলাম সন্ধ্যাবেলায়, বাড়িতে ফিরি সন্ধ্যায়। ফেরার পরে আমাদের রুমে যায়, যাওয়ার পরে ও আমাকে জড়ায় ধরে, জড়ায় ধরে অনেক খুশি। বলতে আমি বললাম কি হয়েছে? বলে আম্মু না আমারে খাওয়ায় দিছে, আম্মু আমার মাথায় তেল দিয়ে দিছে, মানে অনেক আদর করতেছে আম্মু আমাকে, আম্মু আমার মাইনে নিছে। আমি বললাম মাইনে নিলে ভালো। বলতেছে আমিও এটাই চাইছিলাম আম্মু যেন আমার মাইনা নেয়। তো পরের দিন উনার আব্বু আম্মু আর ওই বাড়িওয়ালা ছেলে আবার ডাকা ব্যাক করবে, ওর মাঝখানে ওর আব্বু আবার ফোন দিছিল ভিডিও কলে দিয়ে, মানে ওর সাথে কথা বলছে। বলার পরে কি জানো বলছিল যে আমার ব্যাপারে, তো ও ডাইরেক্টলি ওর বাবারে বলছে যদি হৃদয়ের কোনো ক্ষতি করতে চাও তুমি যে আমার বাবা আমি ভুলে যাব, আর তো আমার পিছনে ঘুরবা না, ওর বাবাকে বলছিল। তো এগুলো বলছে, ওর বাবাকে বলার পর ওর বাবা ফোন কেটে দিছে। যাওয়ার পরে তারপরের দিন ওনারা বুধবার দিন আবার আব্বু আম্মু আর আমাদের বাড়িওয়ালার ছেলে ঢাকায় চলে গেল। চলে যাওয়ার পরে যে ওখানে যে ওর বাবার সাথে কথা বলে, ও কথা বলে মানে আমার আব্বা মুহূর্তে প্রায় 1,00,000 টাকা নেই, আমাদের বাড়িওয়ালার ছেলে যে সমস্যার সমাধান করে দিবে তো 1,00,000-এর মতো টাকা লাগবে। তো আব্বু টাকা দিল, মানে অনেক ধার ধর করে দিল। দেওয়ার পরে আমাদেরকে আবার বৃহস্পতিবার রাত্রে ফোন দিল আমার আব্বু, ফোন দিয়ে বলতেছে তুমি কালকে সকালে ঢাকা চলে আসো যেহেতু তোমার 3 তারিখ অফিস খোলা। বললাম ঠিক আছে। তো পরের দিন সকালে আবার আমরা ঢাকায় চলে গেলাম। ঢাকায় চলে যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে যে ওর বাবা অনেক ঝামেলা করতে চাইছে, তো আমার ফ্রেন্ড যে এটা শুনো, ও আমাদেরকে মহাকালীর থেকে রিসিভ করে বাসা পর্যন্ত নিয়ে গেছে, 7 আর 6-7টা ছেলে ছিল, নিয়ে বাসা পর্যন্ত দিয়ে আসলো। দিয়ে আসার পর আমাদের বাড়িওয়ালার ছেলের জন্য আর কিছুই করতে পারে নাই, সমস্যার সমাধান। ওর একটা চাচা আসছিল আয়সা বল, মানে আমাদের আমার সাথে আর ওর সাথে কথা বললো, বলে যে ওর কিন্তু লেখাপড়া করতে দিতে হবে, তখন ও ক্লাস 10-এ পড়ে, সামনে এসএসসি পরীক্ষা, ওর কিন্তু এসএসসি পরীক্ষা দিতে হবে, আর এসএসসি পরীক্ষার পর যদি ও না পড়তে চায় আর তোমরা না পড়াতে চাও তাহলে তোমাদের ভিতরে এটা সমাধান করে নিবা, আর এসএসসি পরীক্ষাটা দেওয়াতেই হবে। আমি বললাম ঠিক আছে দেওয়াবো। তো আমার বললো সমস্যা নেই এসএসসি পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা দিবে। ওনারা চলে যায়, ওর স্কুলে বেতন ছিল প্রায় 4,000 টাকার মতো বকেয়া ছিল, তারপরে এসএসসি ফর্ম ফিল আপ করতে রেজিস্ট্রেশন করতে 5,300 টাকা লাগে, তো সেগুলোও আমি দিই। দেওয়ার পরে রেজিস্ট্রেশন করলাম সবকিছু ওকে, তারপর আমাদের ভালোই চলতেছে। হঠাৎ করে আমার ফ্যামিলিতে একটু ঝামেলা হয়, ঝামেলা হয় বলতে আমার দুলাভাই আমাদের সাথে থাকতো, তো আমার ছোট ভাই চাকরি করে, আমার আব্বু চাকরি করে, শুধু আম্মু আর আমার ভাই ও চাকরি করে না, তো মানে এটা নিয়ে ঝামেলা হতো যে ওরা ওর রুম ভাড়া আছে 3,000 টাকা, ওর স্যালারি হচ্ছে 11,000 টাকা,
দুজন মিলে খাই, আবার লেখাপড়া আছে, কসমেটিক আছে, ওরা কেমনে চলবো, হ্যাঁ ওদেরকে আলাদা করে দাও। তো এটা মানে প্রায় সময় বলতো, তো বলার পরে আমাদেরকে আলাদা করে দিল একটা সময়, দুই মাস ওরকম সময় আলাদা করে দিল। আলাদা করে দেওয়ার পরে আমার আলহামদুলিল্লাহ স্যালারি ছিল 11,000 টাকা, আর কিছু বকশিস টকশিস পাতাম প্রতিদিন 2-2.5 মতো, তো এভাবে প্রায় 20,000 টাকার মতো হয়ে যেত। তো আলাদা হয়ে যাওয়ার আম্মুর কাছে আমি কোনো কিছু নিয়ে নিই, আমার বন্ধুকে আমি ফোন দিলাম, দেওয়ার পরে বললাম দোস্ত আমাকে টাকা লাগবে 2,000। বলে কেন? তো আমি বললাম তুই টাকা নিয়ে আয়, তারপর আমি বলতেছি। তো আসলো টাকা নিয়ে, আসার পরে ওরে বললাম যে এই কাহিনী হয়েছে, আলাদা করে দিছে, তো এখন কি করবো? বলতেছে আলাদা করে দিছে, ভালো করছে, তুই এখন তোর নিজের সংসার তুই চালাবি। আমি বললাম আমি কি পারবো? ও বলতেছে পারবি না কেন, তুই তো ভালো টাকাই পাস। আমি বললাম ঠিক আছে, তোকে নিয়ে যাবো ওর কাছ থেকে 2,000 টাকা নিয়ে, ঘরের কিছু কিছু জিনিস কিনি, মানে হাড়ি পাতিল এগুলো 1,000 টাকার ভিতরে, আর 1,000 টাকা বাজার সদাই করি। করার পরে ওদিন রাত্র আমরা বাহির থেকে খাবার এনে খাই, পরের দিন সকালবেলা আবার বাহিরের নাস্তা। তো ডিম আইনে দিয়ে গেছিলাম ওরে, তো লাঞ্চে যখন ডিম আইনে দেওয়ার লাঞ্চে যখন খাইতে আসি, ও ডিম বাজি করছিল। আসলে ডিম বাজির মধ্যে এত উপকারের ঝাল আর লবণ হয়েছিল যে এটা মানে অন্য কেউ খাবে না, এটা ভালোবাসা মানুষকে মানুষ খাবে কিন্তু অন্য কেউ খাবে না, ফেলা দিব। তো আমি ওটা দেখে চলে গেলাম, ও তখন খায় নাই, ও বলতেছে আমি পরে খাবো, একটু আগে খাইছি তো এখন ভালো লাগতেছে, পরে খাবো। তো আমি বললাম ঠিক আছে, তো ও খাইছে না। তো 3:30 বাজে আমার ফোন দিল, দিয়ে বলতেছে তুমি এটা কিভাবে খাইছো? আমি বললাম কেন কি হয়েছে? ও বলতেছে যে এত নষ্ট খাবার তুমি কেমনে খাইছো? আমি বললাম খাইছি, আমার কাছে তো ভালোই লাগছে। যাই হোক, পরে সুমনকে বললাম দেখ আমার ফ্যামিলি থেকে একটু হেল্প করলো না, ও রান্না করলো ফার্স্ট টাইম, যদি আমার বোন ছিল আমার আম্মু ছিল তো আর হ্যাঁ একটু হেল্প করতে পারতো। সুমন বলে তাহলে আর ওই বাসায় থেকে কি করবি, বাসা চেঞ্জ কর। তো বাসা চেঞ্জ করবো কই যাবো? দেখ যদি ভালো মনে করিস তাহলে যাস। ঠিক আছে, আর তুই একটা বাসা দেখ তাহলে। সুন্দর, ঠিক আছে। তো রাত্রে বাসায় গেলাম, যাওয়ার পরে ও আমাকে বলতেছে যে তোমাকে একটা কথা বলি। আমি বললাম কি? বলে চলো আবার আব্বা আমার সাথে এক হয়ে যায়, হ্যাঁ ভুল করছে না আমরা করছি, তো যদি তুমি ফ্যামিলি ছেড়ে দাও এটা মানুষ খারাপ বলবে, বিয়ে করছি মাত্র কয়দিন। আমি বললাম না, তারা যদি বলতে পারে তাহলে আমি ছাড়লে সমস্যা কি? তো ওটা বললাম, বলার পরে বলতেছে দেখো রাগ করে লাভ নেই, চলো আব্বু আমার কাছে যাই। তো আমি বললাম আমি যাবো না, তুমি যাও, আর তুমিও যেতে পারবো না। এটা বলে ও বললো ঠিক আছে আমি আর কিছুই করবো না। তো পরের দিন সকালে আবার অফিসে চলে গেলাম, যাওয়ার পরে অফিসে দুপুরে যখন বাসে আসি ও আমাকে বলতেছে তো একটা কথা বলে। আমি বললাম বলো। বলে যে তোমার আব্বু আম্মুর সাথে না থাকলে আমার আব্বু আম্মুর সাথে চলো চলে যাই। তো আমি চিন্তা করলাম যে এটা ঠিক আছে, যে ওখানে যদি যায় ভালো হবে। তো আমি বললাম ঠিক আছে। বলতেছে আব্বু আম্মুর যে 2টা রুম নিয়ে থাকে তাদের তো লাগে না, তো একটা রুম আমরা ভাড়া নিলাম আর একটা তারা। বললাম ঠিক আছে। তো ওই রুমে ভাড়া দিতে হবে 3,500 টাকা। আমি আবার ওরে বললাম যে হঠাৎ করে 3,500 টাকা, আর ঘরের তো কোনো কিছুই নাই, তো বড় টাকা কই পাবো? ও বলতেছে দেখা যাবে পরে। তো আমি বললাম এখান থেকে যদি যায় তাহলে 2 মাসের ঘর ভাড়া দিয়ে যেতে হবে 6,000 টাকা। ও বলতেছে এই টাকা আব্বু দিবে। আমি বললাম উনি দিবে কেন? উনি বলতেছে, ও বলতেছে যে পরে আবার তুমি শোধ করে দিবা বেতন পাইলে। আমি বললাম ঠিক আছে। তো ও আব্বুর কাছ থেকে 6,000 টাকা আনলো, পরের দিন রাত্রে ঘর ভাড়া দিয়ে আমরা চলে গেলাম ওর আব্বু আম্মুর সাথে। ওখানে যাওয়ার পর অনেক কষ্ট লাগে যে আব্বু আম্মু ছেড়ে এখানে চলে আসছি, অনেক খারাপ লাগতেছিল। তার পরে একটা সান্ত্বনা পাইতাম, ও তো আমার পাশে আছে, তো এটা ভেবে সান্ত্বনা পাইতাম। তো আমরা থাকতে শুরু করি, তো ও রান্না করতে পারে না, ও কিছুই করতে পারে না, তো আমি করতাম। আমার সকাল 9টা বাজে অফিস ছিল, আমি অফিসে যাওয়ার আগে দুপুরে রান্না করে যাইতাম, সকালে নাস্তা করতাম, দুপুরে রান্না করে যাইতাম, তো আবার বিকেলে এসে রাত্র রান্না করতাম। আর আমার 6 দিন ডিউটি করতে হয় সপ্তাহের মধ্যে, তো 6টা শার্ট, 6টা প্যান্ট, প্যান্ট 3-4 ছিল, তো এগুলো এক্সট্রা এক্সট্রা রেখে দিয়েছি যে প্রত্যেকদিন একটা বলে যেতাম, পরে আবার এটি সপ্তাহ শেষে শুক্রবারে ধুইতাম। আর ওর ক্ষেত্রেও সেম, যে ও 6টা রেখে দিতে শুক্রবার সবগুলো আমি ধুইতাম। তো এরকমই চলতেছে আমাদের। ওর জন্য প্রায় প্রতি মাসে দেখা যাচ্ছে যে কসমেটিক লাগতো 2-3 হাজার টাকা, প্লাস ওর লেখাপড়া কষ্ট। আমি হিমশিম খেয়ে যাচ্ছিলাম যে সংসার চালাতে, তারপরও কষ্ট হলে চালাচ্ছি। ও ছয় আমার তো একটা প্যানও আমি কিনতে পারি না, ওর জন্য আমি 3 পিস প্রতি মাসেই কিনি 2-3 করে, আর নিজের জন্য কোনো কিছুই কিনি না। হ্যাঁ, তো এমনি ভালো চলতেছে। আবার ও আমার প্রতি অনেক আসছিল, ওরে যদি কেউ একটা চকলেটও দিত ও স্কুলে গেলে ওটা আমার জন্য নিয়ে আসতো, আমরা দুজন ভাগ করে খেতাম। আমার অফিস থেকে নাস্তার বিল দেওয়া হতো 25 টাকা প্রতিদিন, তো সে টাকা কি করতাম আমি নাস্তা না খাই রাইখা দিতাম, যে ওর স্কুলে যাওয়া রিক্সা ভাড়া হয়ে যাবে প্রতিদিনের। তো এইভাবে জমায় আমরা সংসার চালাচ্ছি। তো হঠাৎ করে ও বলতেছে যে তুমি এখান থেকে বাসা চেঞ্জ করে ফেলো।
আমি বললাম কেন, বলে যে তুমি জুতা ফ্যাক্টরিতে চাকরি করে বলে তারা একটু মানে ওরা মাম্মু জানি কি বলছিল, তো বলতেছে ভাষা চেঞ্জ করে বলো, দুদিনের মধ্যে চেঞ্জ করবা। আমি বললাম কেন কি হয়েছে আবার, বলতেছে না তুমি জুতার কোম্পানিতে চাকরি করো তাদের সমস্যা, তুমি ভাষা চেঞ্জ করো। আমি বললাম ঠিক আছে, তো ভাষা চেঞ্জ করবো। তো এই মুহূর্তে আমার গাজীপুরে একটা চাকরির জন্য হয়, তো আমি বললাম তাহলে গাজীপুর চলে যাই একবারে দূরে। ও বলতেছে ঠিক আছে চলে যাব। তো ওখানে হচ্ছে এটা হচ্ছে আপনার 2016 সালের 4 মার্চের কথা। তো আমি 4 মার্চে ওরে নিয়ে ওরে ছাড়াই মানে ওর ইসিসি এক্সাম চলতেছিল ফাইনাল এক্সাম, তো আমি আসলাম গাজীপুরে এসে দেখে গেলাম 3 তারিখে, এসে দেখে গেলাম 4 তারিখে আবার ব্যাক করলাম, করে আমাকে বলছে 5 তারিখে চাকরিতে জয়েন দিতে হবে যদি চাকরি করি। তো ওখানে স্যালারিও ভালো দিবে, 16,000 টাকা স্যালারি দিবে, 8 ঘন্টা ডিউটি প্লাস ওভার টাইম আছে প্রতিদিন 3 ঘন্টা। তো ওরে বললাম, ও বলতেছে তুললে তুমি যাও, আমি এসএসসি পরীক্ষা শেষ হবে 13 তারিখ, তুমি 14 তারিখে আসবে আমার নিয়ে যাবা। তো আমি বললাম আচ্ছা। তো এর মাঝখানে আমার ফ্যামিলি কিন্তু ঢাকা থেকে একবারে গ্রামে চলে গেছে, তো আমি আলাদা হয়ে গেছি আর ফ্যামিলিতে একটু ঝামেলা হয়েছে, ওই জন্য তারা গ্রামে চলে গেছে। তো আমি গাজীপুর চলে যাই, গাজীপুর চলে যাওয়ার পরে এভাবে এক সপ্তাহ ছিল, মানে অনেক কষ্ট হতো ওরে ছাড়া আসি, মানে প্রায় ও ফোনের মাধ্যমে কান্না করতো আমিও করতাম, যে এই ফার্স্ট টাইম মানে আমাদের বিবাহিত জীবনে 5-6 মাসের ভিতরে ফার্স্ট টাইম আলাদা। তো ওখানে কান থাকতেছি, তো 13 তারিখে আমি আসি, 14 তারিখে আমি আসি। আসার পরে ওরে বললাম যে রেডি হয়ে থাকো, ফোন দিয়ে আগে বলছি রেডি হয়ে থাকো, আমি আসতেছি আবার কালকে তোমার অফিস আছে, তো তোমার নিয়ে রাত্রে চলে যাবো। তো ও বলতেছে তুমি আসো। তো আসলাম, আসার পরে ওর আম্মু বলতেছে দেখো আমাদের তো ওর চাস্তো বোনের বিয়ে, তো বিয়েতে আসো গ্রাম থেকে, পরে তুমি আর ও একসাথে চলে যাও, আর তুমি আমাদের সাথে চলো। আমি বললাম নতুন চাকরি আমার যাওয়া সম্ভব হবে না। তো ও কি বলে, তো ওরে ও বলতেছে আমি যাব, তুমি চলে যাও, আমি বিয়ে থেকে এসে পরে যাবো। তো আমি বললাম ঠিক আছে, আমি চলে গেলাম। ও এক সপ্তাহ পরে আবার যেতে বলছে, 20 তারিখে যেতে বলছে, আমি 20 তারিখে ওরে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে ফোন রিসিভ করে না হঠাৎ। তো আমি বললাম কি হলো এরকম, ভাবতেছি। তো ভাবতে ভাবতে ওর ছোট ভাইয়ের ফোন দিলাম, মোহাম্মদরে, মোহাম্মদরে ফোন দেওয়ার পরে বলতেছি তোমার বোন কই, বলতেছে আপু তো ওয়াশরুমে। আমি বললাম তোমার আপনার গ্রামে, বলতেছে কে বলছে গ্রামে, ও তো গ্রাম থেকে চলে আসছে আরো 2 দিন আগে। আমি বললাম তাহলে ফোন বন্ধ কেন, বলে জানি না ওরা ফোন দেন, ওর বাইক একটু মানে খারাপ ব্যবহার করলো মনে হলো। তো আমি ওরা আবার ফোন দিয়ে যাই, ফোন বন্ধ বন্ধ। তো আমি 21 তারিখ আবার আসি, আমি 21 তারিখে ডিউটি শেষ করি সন্ধ্যা 7টায়, 7টা বাজে শেষ করি, ফ্রেশ হতে হতে 8টা বাজে। তো আমি আবার ঢাকাতে আসি, আসার পরে ও দরজা খুললো, খোলার পরে বললাম কি হয়েছে ফোন বন্ধ কেন, ও বলতেছে ফোনটা হাতে পড়ে যায় ভেঙে গেছে তার জন্য ফোন দিতে পারি না। আমি বললাম ফোন ভেঙে গেছে, বলতেছে ওদের ফোন ধরি না। তো আমি বললাম তাহলে চলো, ও বলতেছে কই। আমি বললাম গাজীপুর যাবো না, ও বলতেছে না এখন আমি জান না আমার একটু কাজ আছে, তুমি যাও আমি কয়েকদিন পরে যাবো, ও আমাকে ঘোরাচ্ছে। তো আমি বললাম কি হয়েছে তোমার সেটা বলো, ও বলতেছে না কিছু হয় নাই তুমি যাও। তো ও বলতেছে তুমি রাত্রে চলে যাও, শুধু শুধু রাত্রে থাকে কি করবা, তুমি এখনই চলে যাও। তো আমি রাত্রে 12টা বাজে ওখান থেকে রওনা দিই, রাত্রে 12টা বাজে ওখান থেকে রওনা দিই। যে ওদিন যখন আসি তো টঙ্গিতে আবদুল্লাপুরের মাঝে, টঙ্গি আর আবদুল্লাপুরের মাঝামাঝি আমাদের বাস অ্যাক্সিডেন্ট করে সালসাবিল, তো আমার কপাল কেটে যায়। কপাল কেটে যাওয়ার পর আমার ফোনটা হারা যায়, তখন তো ফোনটা হারা যায়, ফোনটা আত্মীয় পড়ে গেছে কিন্তু বলতে পারি না, পরে ফোনটা পাই না। সকালবেলা ওরে আর একটা ফোন কিনি, নতুন সিম কিনি, কিনে ওরে আমি ফোন দিই, দিয়ে বলতেছি যে এসে রাত্রে, বলতেছে আমি কি করবো, আমাকে ডাইরেক্টলি বলতেছে আমি কি করবো। আমি বললাম না তোমাকে তো কিছু করতে বলি নাই, শুধু জানালাম, বলতেছে ভালো। তো এভাবে মানে কথা বা একটা দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের ভিতরে। আগে দেখা যাচ্ছে প্রায় দিনে 24 ঘন্টার ভিতরে 6-7 ঘন্টা কথা বলতাম, তখন ওটা দেখা যাচ্ছে নাইমে 2-1 ঘন্টার ভিতরে চলে আসছে। তো এমনিতেই করতে করতে তো হঠাৎ একদিন আমাকে ফোন দিল, ফোন দিয়ে বলতেছে যে তুমি আর আমার ফোন দিবা না। তো আমি বললাম কেন কি হয়েছে, বলে কিছুই হয় নাই তুমি আর আমার ফোন দিবা না। আমি বললাম ফোন দিব না মানে, বলতেছে না ফোন দিবা না। তো এরকম অনেক রাগারাগি করতেছে, আমি ফোনটা কেটে দিয়ে আমি আবার ঢাকায় আস। আসার পরে ওর আব্বু ওর আম্মু আমাকে, ও আসে না আমার সামনে, ওর আব্বু আম্মু রুমে বসালো, বসায় বলতেছে দেখো তোমাদের দুজনের কি হয়েছে। আমি বললাম আমাদের দুজন কিছু হয় না, হঠাৎ করে এমন করতেছে, আমি এখন আপনারা জিজ্ঞেস করেন। ওর আব্বু আমাকে ডাইরেক্ট বলতেছে যে
ও সময় তোমার ইচ্ছায় ওর ইচ্ছায় পালাইছো, এখন ও থাকতে চাচ্ছে না, ওটা আমরা কিছু জানি না, আর তুমি এই বাসায় আর আসবা না, ওটা ওকে বল দিছে। তো আমি বললাম আসবো না, আমার ওয়াইফ না ও, ওর তোমার সাথে কথা বলবে, তারপর না বলতেছে তোমার ডিভোর্স পেপার পাওয়া যাবা, উনি বলতেছে তোমার ডিভোর্স পেপার পাওয়া, তো বলতেছে তোমার ডিভোর্স পেপার পাওয়া যাবা, আমি ডিভোর্স পেপার পাওয়া যাবো, উনি আমার হুমকি টুমকি দেয়, তুমি যদি এখানে কোনো সিনকেট করো তাহলে আমি এলাকার পোলাপান দেখে তোমাকে মারবো, মারধর করবো। তো আমি এখানে সিনকেট করার মতো, যেহেতু আমার ফ্যামিলিও আমার পাশে নাই, এখানে নাই, তো আমি এখানে সিনকেট করার কোনো বসে আসি না, আমি আবার রাত্রবেলা বের হলাম, বের হয়ে আবার আমি আমার গাজীপুরে আসি, আসার পর ওরা ফোন দিয়ে যায়, ফোন ধরে না, এভাবে যাচ্ছে। তো আমি একদিন যাই ওখানে, আবার যাওয়ার পরে কিছু ছেলে আমাকে ধরে, মানে আমি যখন বাসা দিয়ে ঢুকতে যাই গেট দিয়ে, তখন আমাকে ধরে, ধরে বলতেছে তুই এনে কি করিস, আমি বললাম আমি কি করি মানে, আমার ওয়াইফ এখানে আমি আসতেই পারি, তো বলতেছে না তুই এনে আসতে পারবি না, আমি কেন সমস্যা কি, বললাম না তুই আসতে পারবি না, এ মানে ওদের সাথে কথা কাটাকাটি হয়, তো ওরা ধরে আমার একটা চিপায় নিয়ে গেল, নিয়ে ওখানে মারধর করলো, করার পরে আমার একদিন আটকায় রাখে, একদিন দুদিন আটকায় রাখে, মানে আমার খাবারও দেয় না, ওরা পানিও দেন না কিছু না, আমি বলছি ভাই আমার কি সমস্যা সেটা বলেন, বলে তুই এলাকায় আসতে পারবি না, আমি বললাম কেন, বলে না তুই আর ওর সাথে কোনো সম্পর্ক রাখতে পারবি না, তার মানে ক্লিয়ার যে ওর বাবা এগুলো করছে। আমি বললাম ঠিক আছে আমি আর আসবো, আমার কথা হচ্ছে আমি এখান থেকে বাসি, তারপরে দেখা যাবে কি করা যায়। তো আমি ওখান থেকে ওদেরকে বললাম ঠিক আছে আমি আর আসবো না, আর কোনো দিনই আসবো না, বলতে যে ডিভোর্স পেপার সাইন দিয়ে যা। তো ওখানে একটা ছেলে ছিল, তেছে যে ওরে ছেড়া দে, খুদাই টাকা পাওয়ার কাম টাকা পায় গেছি, এখন আর আটকে রেখে লাভ নাই, ওরা বলতে ঠিক আছে ওরা ছেড়ে দে, তো ছেড়ে দিবে, ওরা নিয়ে আসতো আমার যাত্রাবাড়িতে, যাত্রাবাড়িতে আই না, বলতেছে তুই যদি কোনো ঝামেলা করিস তাহলে তোর খবর আছে তুই চলে যা। তো আমি চলে আসলাম, আবার আসার পরে এমনিতে দিন যাচ্ছে, অনেক কষ্ট হতো ভাই, যে কি করলাম ভুল করে ফেলছে বা এরকম একটা কিছু মনে হতো। তো পহেলা রোজায় 2016 প্রথম রোজায় ও আমাকে আবার ফোন দিল, মানে ফোন তো আমি দিয়ে যেতাম, ওরা কন্টিনিউ রিসিভ করতো না, ব্ল্যাক লিস্টে রাখতো, এরকম করে যেত। তো আবার প্রথম রোজে আমাকে ফোন দিল, দিয়ে বলতেছে তুমি কি আমার ভালোবাসো, আমি বললাম হ্যাঁ, তুমি আর যদি ভালোবাসার প্রমাণ দিতে চাও তাহলে তুমি মাদারীপুর আসো আমার সাথে দেখা করো। তো আমি বললাম মাদারীপুর যাব, আমি তো কখনো যাই নাই, বলতেছে যাও নাই ভালোবাসার প্রমাণ দিবা না তাহলে আসো। তো আমি বললাম ঠিক আছে, আমি আমার কাছে ওই সময় 2000 টাকা ছিল, যাই। তো আমি ফার্স্ট টাইম মানে মাদারীপুর গেলাম, যাওয়ার পরে মামা গাড়ি যাওয়ার পরে ওরা আমি ফোন দিলাম, ওরা ফোন দিয়ে বললাম যে মামা গাড়ি তো আসছি, এখন কোন গাড়ি যাব মাদারীপুর যাইতে হলে, ও বলতেছে তুমি না ভালোবাসো তাহলে খুঁজে বের করে নাও কিভাবে আসতে হবে। তো আমি ওখানে লোকজনকে জিগেলাম, জিগানোর পরে বলতেছে ভাই যে কেওড়া গান্ধী গাড়ি যান তাহলে পাবেন, হ্যাঁ শিবচর যাইতে পারবেন। তো আমি কেওড়া গান্ধী গাড়ি গেলাম, যাওয়ার পরে কেওড়া গান্ধীর থেকে অটো দিয়ে পাঁচচর গেলাম, পাঁচচর যাওয়ার পরে শিবচরে মোটর সাইকেল উঠলাম, একটা মোটর সাইকেল নিলাম, শিবচর গেলাম, শিবচর যাই ওরা ফোন দিয়ে আবার যে কই তুমি, ও বলতেছে তুমি না আমার ভালোবাসাতে খুঁজে বাইর করো। তো আমার কাছে ওই সময় কাবিন নামাটা আছে আমাদের, আমি কাবিন নামা দেখে দেখে মানে ওই শিবচর থানা ওটা গেলাম, গাছে গান্ধী গ্রাম খুঁজতেছি শিবচরের মধ্যে। তো আমি আর খেয়াল করি না যে ইনওয়ানটা আগে দেখতে হবে কোন ইনওয়ানের মধ্যে, তো আমি ওটা খেয়াল করি না, আমি এমনি খুঁজতেছি। তো খোঁজার পরে একটা ব্যান চালক আমি বললাম যে ভাই গাছে গান্ধী গ্রাম কোনটা, বলে কেন, আমি বললাম গাছে গান্ধী গ্রামে যাবো, তো বলে চলেন, ও ব্যান চালক লয়ে গেলাম। তো উনি আমার যাইতে যাইতে বলতেছে ভাই গাছে গান্ধী গ্রামে কার কাছে যাবেন, তো আমি বললাম, তারপরে বলতেছে যে আপনি বিয়ে করছেন কবে, বা এখানে তো তো বলতে কেউ নাই, আমি বললাম কি বলেন, বলে হ্যাঁ আমি কাদের গাছের গ্রামের আর কাদের গাছের বাড়ির ছেলে। তো আমি বললাম ঠিক আছে নাই, পরে বলতেছে আপনার কাছে কোনো ডকুমেন্টস আছে, আমি বললাম তখন ওর ছবি আছে আমার কাছে, আমি ছবি বের করলাম, পরে বলতেছে এমনি না ঠিকানা বাবদ কোনো কিছু নাই, বললে আমি বললাম আছে। তো কাবিন নামাটা ওনারা বের করে দেখালাম, উনি বলতেছে ভাই এটা তো চর জানা যায় ইনওয়ান, এটা হচ্ছে কেওড়া কান্দি থেকে আরো ট্রলারে প্রায় 100 টাকা ভাড়া লাগে, ওখানে ওই ইনওয়ান হচ্ছে ওটা। তো বলতেছে এটা তো এখানে না তো ওখানে, তো ওই দিন যেহেতু ভাস রমজান ছিল আর সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি হচ্ছিল ঘুরে ঘুরে, তো এখন কই যাবো, উনি বলতেছে এই রাত্রেবেলা ওই জায়গায় যাইতে পারবেন না। তো আমি বললাম যে ভাই দুই থাকার কোনো হোটেল থাকে তাহলে একটু ব্যবস্থা করে দেন, তো উনি বলতেছে ভাই এখানে কোনো থাকার হোটেল নাই, তো আপনার আমি একটা রিকোয়েস্ট করি, উনি বলতেছে কি, আমি বললাম কি, বলে আপনি আজকে রাতটা আমার বাসায় থেকে যান, থেকে কালকে সকালে উঠে ওখানে চলে যান। তো আমি বললাম আর একটু ভয় পেলাম যদি ঝামেলা হয়, কারণ একবার তো ডাকা হয়েছে, উনিও যদি করে মানে বিশ্বাস করতে পারতেছিলাম না, তারপরে চিন্তা করলাম যা মরলে মরলাম সমস্যা নেই থাকি। তো ওনার বাড়িতে থাকলাম, থাকার পরে পরের দিন দেখলাম না রাত্রে কোনো ঝামেলা নেই, পরের দিন সকালবেলা উঠলাম, উঠে
আবার ক্যাওড়া গান্ধী ঘাটে আসলাম, ওখান থেকে ট্রলার চাললো সকাল 10টা বাজে, গেলাম আবার সেই পাঁচছড়ি মানে, সেখানে যাওয়া মানুষটা জিগাইতে জিগাইতে একবার ওদের বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে একটা মহিলাকে জিজ্ঞেস করলাম যে এখানে কি আছে কিনা, তো বলতেছে তুমি কি হৃদয়? আমি বললাম হ্যাঁ। বলে তুমি কেন আসছো, ভিতরে আসো, ঘরের ভিতরে আসো। তো ঘরে গেলাম, তো ওই মহিলা বলতেছে তুমি কেন আসছো? আমি বললাম আসছি তো ওর সাথে দেখা করতে, ও আসতে বলছে। ও উনি বলতেছে ও তো এখানে আসে নাই। আমি বললাম মানে? ও তোমার ফোন দিয়ে আসতে বলছে, কারণ ওর ফোনটা তখন অফ হয়ে গেছে আর ফোনটা চালু করে না। আমি বললাম ও তো আসতে বলছে, তো এখন কি করবো? বলতেছে উনি বলতেছে ও এখানে আসে নাই, আর ওর চাচা যদি তোমারা দেখতে পারে তোমার মায়েরা পদ্মা বাসায় দিব, তুমি এখান থেকে এখনই চলে যাও। আর যেমন এমন একটা এলাকায় গেছি ওখানে ট্রলার হচ্ছে টাইম টু টাইম, সকাল 10টা বাজে একবার ক্যাওড়া গান্ধী দিতে ছাইরা, বিকেল 3টার দিকে এখান থেকে ছাইরা যায়। তো আমি বিপদে পড়ে গেছি। তো উনার যে হাজব্যান্ড, এটা ওর আপন চাষি ছিল না, চাষতো চাষি, উনার যে হাজব্যান্ড উনি বলতেছে দেখো বাবা আমার একটা ছেলে আছে, আমি চাই না কোনো মার বুক খালি হোক, তুমি তোমার জায়গায় চলে যাও, তোমার মার বুকে ফিরে যাও। তো আমি বললাম ওই সময় ওই ওই মহিলার হাজব্যান্ড আসে, আসে বলতেছে যে তুমি কেন আসছো, মানে উনিও বুঝাচ্ছে। তো ওই মহিলা বলতেছে ওরে একটা ট্রলার নিয়ে ভাড়া করে রিজার্ভ করে ওরে ক্যাওড়া গান্ধী পাঠাও, আবার ও চলে যাক, ও আর যদি দেখতে পারে তাহলে ওরা মাইরা যাবো। তো উনি কি বললো যে আমার নিয়ে ওই ট্রলার ওলা বাড়িতে গেলো, যাওয়ার পরে আমি 400 টাকা দিয়ে ট্রলারটা ভাড়া করলাম, রিজার্ভ আমাকে নিয়ে যাবো একটার দিকে। তো নিয়ে গেলো উনি, নিয়ে যাওয়ার পরে আবার ওর ফোনটা চালু করে, চালু করার পরে আমি বললাম কই তুমি? তো বলতেছে আমি একটা কোনো একটা মহিলা মাদ্রাসায় আছি, তুমি খুঁজে বের করো। আমি তখন অনেকগুলো মহিলা মাদ্রাসায় গেলাম, কোনোটাই পাই না। আর মহিলা মাদ্রাসা বলতে সেরকম তো ফোনটা মহিলা মাদ্রাসায় তো পৌরসভাও করে না। তারপরে আমার ওই ভাইটাকে ফোন দিলাম যার বাসায় ছিলাম রাত্রে, ওনাকে ফোন দিয়ে ওনার কাছে হেল্প চাইলাম, ভাই একটু হেল্প করেন যদি কোনো মেয়ে নিয়ে আসা খুঁজে বের করা যায়। তো উনি বলতেছে ভাই আপনি দাঁড়ান তাহলে আমি আসতেছি, এটা হচ্ছে আপনার শিবচর থেকে প্রায় আরো অনেকটা দূরে 2-3 কিলো ওখানে একটা মহিলা মাদ্রাসা, ওখানে যখন বলি ওর নাম বলি তো বলছে আছে, তো পুরুষ আসলে দেখতে দিবে না আর ওরে আসতে দিবে না, ওখানে যে মহিলা শিক্ষক যারা আছে তো আসতে দিবে না। তো ওই বাইরে বলে মহিলা নিয়ে আসলাম, তো এনে দেখি যে অন্য মেয়ে ও না। তো এরকম করতে করতে আমি আর একটা জায়গায়, ওটা হচ্ছে পাঁচচরে সোনাপট্টিতে সোনার বাংলা মার্কেটে, ওখানে একটা অ্যাড্রেস পেলাম যে ওখানে আছে, হ্যাঁ ওখানে আছে। তো ওখানে গেলাম, যাওয়ার পর ওখানে ছিল তো দুটা ঘরে ছিল, দুটা ঘর ছিল ওখানে, দুটা ঘর থাকার পরে একটা ঘরে মেয়ে 2-3টা মেয়ে ছিল আর একটা ঘরে ছিল অন্য লোকজন ছিল। সেখানে যাওয়ার পরে একটা ছেলে ও আমাকে ঘরে নিল, নেওয়ার পরে মানে আর একটা ছেলে এসে আমার যেমনে পারে এমনি অপমান করলো যে তুমি ওর পিছনে ধরো কি লেগা, ও তো তোমার চায় না, তুমি ওর পিছনে। আমি বললাম ওই তো আসতে বলছে, আমার ফোনে কল রেকর্ড ছিল, ওরা ওনারা আমি শোনাই দেখেন কে বলছে। তো বলতেছে ও তোমার নিয়ে খেলতেছে, তুমি হচ্ছে ডাবার গুটি, তোমরা ডাবা চালতেছ আর তুমি ওরকমই নাচতেছো, তুমি চলে যাও, আর ইচ্ছা মতো অপমান করছে। করার পরে আমি আবার ওর ফোন দিই, ওখানে বইসা দেখা বন্ধ, আবার বন্ধ করে দিছে। তো কিছুক্ষণ পরে আবার ও ফোন ব্যাক করছে, মানে ও এখানে থাকতে থাকতে ফোন ব্যাক করে বলতেছে তুমি আমাকে খুঁজে পাইছো? আমি বললাম তুমি তো আর ঘোড়ো ছাগল না যে খুঁজে পাবো, তুমি তো মানুষ, মানুষকে খুঁজে পাওয়া সম্ভব না, ঘোড়ো ছাগল হলে পাওয়া যায়। ও বলতেছে তাহলে কিসের ভালোবাসো, তোমার ভালোবাসার কোনো মূল্যই নাই। আমি বললাম এটা কি বললা? বলতেছে হ্যাঁ এটাই। তো এটা বলতে বলতে আমার ফোনটা কেটে দিল, কেটে দিয়া আমি ওখান থেকে বের হয়ে আসলাম। তো আমার কাছে ওই সময় কাবিন নামা ছিল, ওর ছবি ছিল। তো নামে ওই ছেলেটা আমার পিছন দিয়ে আসলো 2-3টা ছেলে নিয়ে, আইসা আমার বলে দাঁড়াও, দাঁড়ানোর পরে সোনা বাংলার মার্কেটের পিছনে নিয়ে গেল, নিয়ে যায় আমার এগোলো, দৌড়লো, ধরে বলতেছে কাবিন নামাটা দে। আমি বললাম কাবিন নামা দিব মানে? হ্যাঁ কাবিন নামাটা দে আর ওর ছবিগুলা দে। তো আমি বললাম না কিছুই দিব না। তো জোরাজুরি করে নিল, নেওয়ার পরে কাবিন নামাটা রেখে দিল, ছবিগুলা ছিঁড়ে বলতে ছেড়ে। তো ওখানে ছবিগুলা ছিঁড়ে নেয়, আবার বলছে যা তুই ছবি দিয়া কি করবি, করগা আর ছবি পাবি না। তো এরকম করতে করতে আবার ঢাকায় আসলাম আমি, ঢাকায় এসে আবার চাকরি করে গাজীপুরেই চাকরি করতেছি। আর ওখান দিয়ে আমার চাকরি থেকে ওইটার থেকে আমাকে বের করে দিল, বের করে দিয়ে আমি প্রায় সপ্তাহে 2-3 দিন অ্যাবসেন্ট করে ফেলি, কারণ ওই ঢাকা দৌড়াদৌড়ি করে আমি অ্যাবসেন্ট করে ফেলি। তো আমাকে বের করে দিল, এখন চাকরিও পাই না কি করব। তো ওখানে আমার একটা জেড়া থাকে, ওনারা বললাম যে চাকরি পাওয়া যায় কিনা দেখো একটু হেল্প করো। তো উনি বলতেছে চাকরি কই পাবে, আর কোন জায়গায় চাকরিতে লোক নেই না। তো কি করলাম, রাজমিস্ত্রির কাজ শুরু করলাম, রাজমিস্ত্রির কাজ করি,
রাজমিস্ত্রির কাজ করি আর মাঝে মধ্যেও ফোন দেয়, ফোন দিয়ে আমার কাছে টাকা চায়। আমি ওর জন্য টাকা পাঠাই। তো এরকম করতে করতে দেখা যাচ্ছে যে রমজান মাস চলে গেছে, রমজান মাস চলে যাওয়ার পরে কুরবানি প্রায় চলে আসছে। তো হঠাৎ করে ওই চাচিটা আমাকে ফোন দিল, ফোন দিয়ে বলতেছে যে হৃদয়। আমি বললাম হ্যাঁ আমি। বলতেছে তুমি হাতেমার পিছনে এভাবে না দৌড়ে তোমার একটা বুদ্ধি দিয়ে তুমি ওভাবে দৌড়ো। আমি বললাম কিভাবে? বলে ওরে ও তোমার বোলানোর জন্য ওর দাদা আর ওর বাপে মিলে তাবিজ করছে, তো তুমি দেখো তাবিজ ভাঙতে পারো কিনা, তাহলে তুমি ফিরা পাইবা। তো তখন আমি আবার চিন্তা করলাম যে এটাই করি। এখন পুস্তকালা ব্রিজের ওই পাশে এক কবিরাজ আছে, ওনার সাথে ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করি। কন্ট্যাক্ট করে উনি আমার কাছে 10,000 টাকা চায় যে সবকিছু করে দিবে, ফিরাই দিব, 10,000 টাকা লাগবে 15 দিনের মধ্যে। তো আমি উনি আগে 5,000 টাকা চেয়েছে, কাজের পরে আবার 5,000। তো আমি টাকা দিলাম। বিকাশে দেওয়ার পরে উনি কি মন্ত্রতন্ত্র বলছে বলার পরে আমি বললাম ঠিক আছে। উনি বলছে ঠিক আছে, তুমি শনিবার দিন বা মঙ্গলবার দিন আমার এখানে আসবা, পুস্তকালা আসবা। আমি বললাম ঠিক আছে। আর 2টা টাকি মাছ নিয়ে আসতে বলছে, তো আমি টাকি মাছ নিয়ে আসলাম। আসার পরে উনি বোতলের মধ্যে পানি দিয়ে আগুন ধরাইলো, মানে পরে দেখা করতে যে এখানে তুমি তাকাও, তাকাইলে ওর ছবি দেখতে পাবে। আসলে আমি ওই সময় ছবি দেখতে পাইছি মনে হয়েছে, হ্যাঁ ওই সময় দেখতে পাইছি মনে হয়েছে এরকম একটা যে। তারপর আমি বিশ্বাস করি উনারে, টাকা আরো 5,000 দিলাম, 10,000 দিয়ে আসে। দেওয়ার পরে উনি 2টা টাকি মাছ দিল, দেওয়ার পরে বলতেছে এটি কবরস্থানে ঘাইরা রাখবা, আজকে মঙ্গলবার দিলাম আর শনিবার উড়ে আনবা, তবে রাত্রে নিশি হলে কেউ দেখতে পারবে না আর কেউ জানতেও পারবো না। তো আমি ওদিন আসলাম, আসার যাইলাম গাজীপুর যায়া কবরস্থানে এটি রাইখা আসলাম, আবার রাত্রে 2টা বাজে রাখলাম। উনি যে সময় বলে দিয়েছে ওরকম ওই সময়। তো 3 দিন শনি মঙ্গলবার রাখছি, শনিবারে আনতে হবে ওই একই টাইমে। তো গেলাম আনতে, আবার অনেক ভয় পাচ্ছিলাম যে ফার্স্ট মানে ভয় একটা ভিতরে কাজ করতেছিল। উনি বলছে যে পিছন যদি তোমার কেউ ডাকে ধৈর্যও রাখে তুমি এসে টাকা পড়বা, মানে তুমি ওদের পিছনে তাকাইবা না। তো আমি বললাম ঠিক আছে। এখন ভয় পেয়ে পড়ে গেছি, বাট কেউ কিছু করে নাই, আমার মতো আমি নিয়ে আসছি। নিয়ে এসে উনি বলছে 2টা তাবিজ, একটা হচ্ছে কাটা ছাড়া গাছে ঝুলাইতাম আর একটা হচ্ছে আমার মাজায় বাঁধতাম। তো আমি একটা হচ্ছে কাটা গাছে বান্ধি, কাটা আর একটা হচ্ছে আমার। তো ওই তাবিজ যখন বান্ধি তখন আমি পুরো পাগল, যে এখন আমার ওরে না দেখলে চলেই না, আমি প্রত্যেক দিন ঢাকা আসতেছি। তো এই জিনিসটা আমার এক বন্ধু আছে, বড় ভাই আছে বন্ধুর মধ্যে, ওনার কাছে শেয়ার করলাম, বলে তুই তাবিজটা খোল। তো তাবিজটা খুললো, খোলার পরে ওই তাবিজের ভিতরে কিচ্ছু ছিল না, শুধু সিগারেটের ইয়া ছিল, ওই যে ফিল্টারটা আছে তোলা ওইটা ছিল। তো বলতেছে দেখ তুই যে 10,000 টাকা দিলি এটা কি? তো এরকম করতে করতে তো ওখানে মাওনাতে একটা ইয়া আছে, আর এক কবিরাজের সন্ধান পেলাম। ওই কবিরাজ লাস্টে এখন ওর সাথে আর যোগাযোগ নাই, ওই লাস্ট দেখো ও ডিপোজ দেয় নাই। ও কেন ঘুরাইছে এটা হচ্ছে যে আমার লেখাপড়া নেই। ও আমার ডাইরেক্ট বলছে তুই অশিক্ষিত, তুই গরিব, তোর সাথে আমার যায়।